হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি ওয়েব সিরিজ দ্য উইচার। এটার আইএমডিবি রেটিং হচ্ছে 8.2, ইমপ্রেসিভ রাইট? কিন্তু সিরিজটা এই রেটিং ডিজার্ভ করে। এই সিরিজের মধ্যে একই সময়ে তিনটা টাইমলাইন চলে, যে কারণে এটা বুঝতে অনেক সমস্যা হয়, আর এই জন্য এটা এপিসোড ওয়াইজ এক্সপ্লেইন করা ইম্পসিবল। আর যদি আমরা করেও ফেলি তাহলে আপনারা এটা আগামাতা কিছুই বুঝবেন না। তাই আমরা এমনভাবে সিরিজটা এক্সপ্লেইন করব যাতে করে সমস্ত কনফিউশন দূর হয়ে সিরিজের আসল কাহিনীটা আপনারা জানতে পারেন। দ্য উইচার মূলত তিনটা ক্যারেক্টার বেস, প্রথম হচ্ছে দ্য উইচার, দ্বিতীয় হচ্ছে সিরি, আর লাস্ট হচ্ছে ইয়ানিফার। তো চলুন শুরু করি আজকের ভিডিও। উইচার ইউনিভার্স শুরু হয়েছিল 1200 থেকে 1500 বছর আগে, যখন কনজাকশন অব দ্য স্পেল হয়েছিল। সহজ করে বললে অন্য একটা ইউনিভার্সের সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল। এতে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর সেখান থেকে অনেক শয়তান পৃথিবীতে চলে আসে। এর মধ্যে ভূত, দানব, ওয়্যারওয়ল্ফ এমন আরও অনেক মনস্টার ছিল। আর এই মনস্টারদের সাথে ফাইট করার জন্য এলফরা মানুষকেও জাদু শেখায়। আর স্বভাবগত কারণেই মানুষরা জাদু শেখার পরে এলফদের সাথেই যুদ্ধ করে, আর তারা এক এক করে সমস্ত এলফদের মারা শুরু করে। আর বাকি যে এলফরা ছিল তারা ভয়ে গিয়ে পাহাড়ে লুকায়। কিন্তু পৃথিবীতে যে মনস্টাররা এসে পড়েছে তাদের সাথে ফাইট করতেও তো কাউকে লাগবে, আর এর জন্যই উইচার বানানো হয়েছে। আর আমাদের হিরো গ্যারাল্ড অফ রিভিয়া সেই উইচারদের মধ্যে একজন। তারা মনস্টারদের মারে আর এর বদলে মানুষদের থেকে টাকা নেয়। তা উইচার্ডে শুরু হয় তখন যখন অ্যাসেনা, যে গ্যারাল্ডের মা, গ্যারালকে ক্যারমোরেনে রেখে চলে যায়। তখন গ্যারাল ছিল ছোট একটা বাচ্চা, আর ক্যারমোরেম হচ্ছে সেই জায়গা যেখানে উইচার্ডদের ট্রেনিং দেয়া হয়, মানে যেখানে উইচার বানানো হয়। এখন প্রশ্ন আসতে পারে সে এটা কেন করলো। আসলে গ্যারালের মা নিজেও একজন জাদুকর, আর সেই সাথে সে ফিউচারও দেখতে পারে, এইটা তার একটা পাওয়ার। আর এই জন্য সে জানতো যে গ্যারাল সবচেয়ে ভালো উইচার হবে। এরপরে গ্যারালের দেখা হয় ওয়েসিমিরের সাথে। ওয়েসিমির এখানে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে এক্সপিরিয়েন্স উইচার। ওয়েসিমির গ্যারালকে ট্রেন করে আর গ্যারালও উইচার হয়। এখানে বলে রাখি যে গ্যারালের কাছে ওয়েসিমির বাবার মতো। উইচারের ট্রেনিং করতে গিয়ে তাদের উপর অনেক পরীক্ষা করা হয়, যেটা খুবই যন্ত্রণাদায়ক, আর সেটাই তাদের মানসিক ও শারীরিকভাবে স্ট্রং করে। উইচার এত স্ট্রং হয় যে তার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে, আর এইটার ইফেক্টের জন্য উইচারের শারীরিক ও মানসিক অস্থিরতাও কমে যায়। সমস্ত উইচারদের মধ্যে গ্যারাল সবচেয়ে স্ট্রং, কারণ সমস্ত কঠিন পরীক্ষা গ্যারাল খুব সহজেই সয়ে নিয়েছে। এজন্য গ্যারালের উপর আরও বেশি পরীক্ষা করা হয়েছে, যাতে করে তার স্কিন ও চুলের কালার একদমই সাদা হয়ে গিয়েছে, আর এজন্য মানুষ তাকে হোয়াইট হোল বলা শুরু করে। এখন কথা বলা যাক ইয়ানিফারকে নিয়ে। সেও একজন জাদুকর। ইয়ানিফারের মা মানুষ ছিল, আর তার বাবা হাফ এলফ ও হাফ মানুষ ছিল। আর এজন্য ইয়ানিফার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরদের মধ্যে একজন, কারণ এলফ ন্যাচারাল জাদুকর হয়। এজন্য ইয়ানিফার জন্মগতই জাদুকর। আর এলফ ও মানুষের মিক্স বাচ্চা হওয়ার জন্য ইয়ানিফার দেখতেও সুন্দর ছিল না। আর তার বাবার মৃত্যুর পরে তার মা একটা মানুষকে বিয়ে করেছে যে তাকে অনেক টর্চার করত, কারণ সে তার আসল বাবা না। সেই সাথে সেখানে সবাই ইয়ানিফারের সাথে অনেক খারাপ বিহেভ করে। আসলে এই ঘটনা গ্যারাল্ডের জন্মের আগের, কারণ জাদুকররা মরে না, এজন্য ইয়ানিফারের বয়সের হিসেব করা প্রায় অসম্ভবই। এদিকে ইয়ানিফারের বাবা ইয়ানিফারকে জাদুকর টেসিয়ার কাছে মাত্র 4 মার্কে বিক্রি করে দেয়। এইটা দেখে ইয়ানিফার অনেক কষ্ট পায়, কারণ সেই সময় একটা শুকরের মূল্য ছিল 10 মার্ক, আর তাকে বিক্রি করা হয়েছে মাত্র 4 মার্কে। এখানে বলে রাখি, টেসিয়াস জানতে পেরেছিল ইয়ানিফারের মধ্যে অদ্ভুত পাওয়ার আছে, কারণ যখন একটা মেয়ে ও তার বয়ফ্রেন্ড মিলে ইয়ানিফারকে বিরক্ত করছিল তখন সে নিজের অজান্তেই নিজেকে সেখান থেকে গায়েব করে অ্যারেতুজে চলে আসে। আর অ্যারেতুজে হচ্ছে জাদুঘরদের স্কুল, মানে এখানে নতুনদের ট্রেন করে জাদুঘর বানানো হয়। ইয়ানিফার সেখানে যাওয়ার পরে সে স্ট্রেটকে দেখতে পায়। সামনে গিয়ে স্ট্রেটের সাথে ইয়ানিফারের প্রেম হয়ে যায়। ইয়ানিফার নিজেকে গায়েব করে অ্যারেতুজা চলে আসাতে টেসিয়াস বুঝতে পারে সে খুবই পাওয়ারফুল জাদুকর, কারণ এর চেয়েও বড় বড় জাদুকর এই কাজটা এত সহজে করতে পারে না, তাও আবার একবারেই। কিন্তু অ্যারেতুজাতেও ইয়ানিফারের সময় ভালো যাচ্ছিল না, কারণ প্রথমে সে সুইসাইডের ট্রাই করলেও সেটাতে ফেল হয়, আর টানা ট্রেনিংয়ের জন্য সে খুব সহজ জাদুগুলো ঠিকভাবে করতে পারছিল না, আর বারবারই ফেল হচ্ছিল। কিন্তু ইয়ানিফার বড় জাদুগুলো খুব সহজেই একবারেই করে ফেলত। ট্রেনিংয়ের মধ্যে ইয়ানিফার সবসময় স্ট্রেটের সাথেই থাকত, আর সেও তাকে সাপোর্ট করত। পুরো দুনিয়ার মধ্যে স্ট্রেট প্রথম কোনো ব্যক্তি যে তাকে সম্মান ও ভালোবাসা দিয়েছে। এরপর ইয়ানিফার ও স্ট্রেটের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এরপর ইয়ানিফার জানতে পারে স্ট্রেটের ইউনিফারের সাথে ক্লোজ হওয়ার কারণ তাদের টিচার জাদুঘর স্টেকবার, কারণ সেই এটা করতে বলেছিল যাতে করে সে ইউনিফারের জাদুর রহস্য জানতে পারে। অন্যদিকে টিসিয়াস ইউনিফারকে স্ট্রেটের কাছে পাঠিয়েছে, আর তাদের যেই টাস্ক দেওয়া হয়েছে সেটা তাদের পূরণ করতে হবে যাতে করে তারা সামনে এগোতে পারে। কিন্তু ইয়ানিফারের জাদু সম্পর্কে জেনে স্ট্রেটের টিচার জাদুঘর স্টোকোভ পলিটিক্স করে ইয়ানিফারকে নীলগার্ড পাঠাচ্ছিল, কিন্তু ইয়ানিফার চাচ্ছিল তার শহর অ্যাটেনে যেতে। এখানে আপনাদের জানার জন্য বলে দেই, যখনই কোনো স্টুডেন্ট স্কুল থেকে পাশ হয়ে বের হয় তাকে একটা রাজার কাছে পাঠানো হয় যেখানে সে সেই রাজাকে হেল্প করবে।
এখানে ইয়ানিফার অনেক কষ্ট পায়, কারণ সে যাকে সত্যিই ভালোবেসেছিল সেও তাকে ধোকা দিয়েছে। আর এই দুঃখের কারণে ইয়ানিফার ডিসাইড করে সে নিজেকে সুন্দর করবে, কিন্তু এই প্রক্রিয়ার জন্য সে আর কখনোই মা হতে পারবে না। ইয়ানিফার একটা ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেক সুন্দর হয়ে যায়, কিন্তু যেমন সমস্ত কিছুর একটা দাম হয়, তাই এটার দামও ইয়ানিফারকে দিতে হয়, মানে সে মা হতে পারবে না। এরপরে যখন ইয়ানিফার অ্যাডেনের রাজার কাছে আসে, তখন সেই রাজা ইয়ানিফারকে তার দেশের জন্য জাদুকর হিসেবে চুজ করে। এই ঘটনার 10 থেকে 15 বছর পরে রানী ক্যালেন্থি, যে কিনা সেন্ট্রাল রাজ্যের রানী, সে তার প্রথম যুদ্ধে জয়লাভ করে। আপনাদের জানার জন্য বলে দেই, রানী ক্যালেন্থি আসলে সিরির নানি, আর সে খুবই অ্যাগ্রেসিভ আর ডমিনিক নেচারের কুইন, আর সে ভবিষ্যতে অনেক যুদ্ধ জিতবে। সে সমাজের প্রচলিত নিয়মগুলো বদলে ফেলে, যেমন রাজার মৃত্যুর পরে ক্যালেন্থিয়া নিজে তার রাজ্য শাসন করেছে। আর একই সময় আমাদের হিরো মানে গ্যারাল, একটা মনস্টার যাকে কিকিমারু বলে, তাকে মারার পরে ব্লাবিকেন শহরে আসে, যাতে করে সে কিকিমারুকে মারার জন্য কিছু টাকা নিতে পারে। সেখানে গ্যারালের দেখা হয় রেনফারির সাথে। রেনফারি প্রথমে রাজকুমারী ছিল, কিন্তু জাদুঘর এস্টোগোবর ও তার লোকেরা মিলে রেনফারিকে রেপ করেছিল, আর এস্টোগোবরের জন্যই সে এখন আর রাজকুমারী নেই। আর এখন তার বাঁচার জন্য চুরি ও ডাকাতি করতে হয়। আর এখন রেনফারি এস্টোগোবরও তার লোকদের খুঁজছে, যাতে করে সে তাদের মেরে তার বদলা নিতে পারে। এরপর সেখানে একটা বাচ্চা মেয়ে আসে, সে গ্যারালকে বলে কিকিমারুর লাশের জন্য এখানের একটা জাদুঘর তাকে টাকা দিবে। গ্যারাল সেখানে গিয়ে জানতে পারে সেই জাদুঘর হচ্ছে এস্টোগোবর, যে তার নাম চেঞ্জ করে রেনফারি থেকে লুকিয়ে আছে। এস্টোগোবর জ্যারালকে রেনফারিকে মারতে বলে, কিন্তু গ্যারাল না বলে দেয়, কারণ সে শুধুমাত্র মনস্টারদেরই মারে। এস্টোগোবর গ্যারালকে বলে রেনফারিও মনস্টার, কারণ সে গ্রহণের সময় জন্মেছে, আর সে অনেক শক্তিশালীও, তার মধ্যে এত পাওয়ার আছে সে সমস্ত মানুষকে একসাথেই শেষ করতে পারে। কিন্তু তবুও গ্যারাল তাকে না বলে দেয়। এরপরে জঙ্গলে জেরাল রেনফারিকে দেখতে পায়, সে তাকে তার স্টোরি বলে যে কিভাবে তার উপর অন্যায় করা হয়েছিল, আর সে গ্যারালকে বলে সে যেন এস্টোগোবরকে মারে, কিন্তু গ্যারাল তাকেও না বলে দেয়। গ্যারালডো রেনফারি একে অপরের কাছে আসে, আর এখানেই গ্যারাল রেনফারিকে ব্লাবিকন ছাড়তে বলে, আর সে তাকে প্রতিশোধ ভুলে যেতে বলে। রেনফারি তাকে বলে কালকে সে ব্লাবিকন ছেড়ে চলে যাবে। পরদিন সকালে জেরাল ঘুম থেকে উঠে দেখতে পারে সেখানে রেনফারি নেই, সে বুঝে ফেলে সে এস্টোগোবরকে মারতে গিয়েছে। গ্যারাল্ড এস্টোগোবরকে সেভ করতে যায়, সেখানে রেনফারির লোকেরা গ্যারাল্ডের সাথে ফাইট করে, কিন্তু গ্যারাল তাদের সবাইকে মেরে ফেলে। এরপর সে রেনফারির সাথে ফাইট করে, গ্যারাল তাকে বোঝানোর ট্রাই করে, কিন্তু সে বুঝবে না, আর এই জন্য গ্যারাল্ডের হাতেই রেনফারির মৃত্যু হয়। মরার সময় সে গ্যারালকে বলে জঙ্গলে সেই মেয়েটাই হচ্ছে গ্যারালের নিয়তি, আসলে সে সিরির কথা বলছিল, কিন্তু এখনও সিরির জন্মই হয়নি। রেনফারি ফিউচার দেখতে পারত, ঠিক যেমন করে গ্যারাল্ডের মাও ফিউচার দেখতে পারত, আর হয়তোবা সে এই জন্যই গ্যারালকে কেয়ার মোরানে রেখে এসেছিল। আর এই ভবিষ্যৎ দেখার শক্তি রেনফারির মধ্যে এই জন্য ছিল, কারণ সে গ্রহণের সময় জন্মেছিল, এই জন্য তার মধ্যে আরও অনেক শক্তি ছিল, যেমন কোনো জাদুই তার উপর কাজ করত না। আর এই জন্য এস্টোগোবর রেনফারি থেকে লুকিয়ে থাকত। রেনফারির মৃত্যুর পরেই এস্টোগোবর সেখানে চলে আসে, আর গ্যারাল্ডো বুঝতে পারে সে ভুল মানুষকে সঙ্গ দিয়েছে। গেরাল রেনফারিকে সবার সামনে মেরেছিল, এজন্য সে সবার মধ্যে সে বুজার অফ ব্লাবিকার নামে বদনাম হয়ে যায়। এই ঘটনা আর এমন আরও কিছু ঘটনার জন্য লোকেরা গ্যারালকে পছন্দ করত না, সবাই তাকে খারাপ নজরেই দেখত। এই ঘটনার 7 থেকে 8 বছর পরে গ্যারাল পোসাডাতে জ্যাসকেয়ারকে দেখতে পায়। জ্যাসকেয়ার এক পোয়েট অর সিঙ্গার, জ্যাস গ্যারালকে বলে সে যেন তাকে সাথে করে নিয়ে যায়, যাতে করে সে তার অ্যাডভেঞ্চার সম্পর্কে কবিতা লিখে মানুষকে গ্যারাল সম্পর্কে বলতে পারে, আর মানুষ গ্যারাল সম্পর্কে সত্যিটা জানতে পেরে তারা তাকে সম্মান করবে। তখনই একটা কৃষক একটা দানবকে মারার জন্য গ্যারালকে 150 ডাক দেয় যে তার ফসল চুরি করে। গ্যারাল সেই দানবকে মারতে যায়, আর জ্যাসকেয়ারও তার সাথে যায়। গ্যারাল না করলেও জ্যাসকেয়ার তার পিছু নেয়। এরপরে গ্যারাল সেই দানব পেয়ে যায়, কিন্তু সেটা দানব ছিল না, সেটা ছিল সিলভা নামের এক ডগ। ডগ এক ধরনের বুদ্ধিমান প্রাণী, যে দেখতে মানুষ ও ছাগলের একটা মিক্স। যখন গ্যারাল তাকে এই শহর ছাড়তে বলে, তখনই গ্যারাল্ডের উপর কেউ অ্যাটাক করে আর সে বেহুশ হয়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে একটা গুহায় ছিল, আর তার সামনে এলফদের রাজা ফিলিপেন্টাল দাঁড়িয়েছিল। আর গ্যারাল জানতে পারে এলফরা এখানে লুকিয়ে আছে, আর সে এটাও জানতে পারে যে সিলভান সেই খাবার এদের জন্যই চুরি করে, কারণ মানুষরা বেমানি করে এলফদের মেরে ফেলেছিল। এরপর তারা ছড়িয়ে দিয়েছে যে এলফেরা তাদের সোনার মহলে লুকিয়ে আছে। এলফেরা সিদ্ধান্ত নেয় তারা গ্যারাল্ডো জ্যাসকেয়ারকে মেরে ফেলবে, কিন্তু তখনই গ্যারাল বলে তোমরা এই গুহাতে লুকিয়ে সমস্ত এলফকে অপমান করছো, তোমরা আবারও এক হয়ে যাও আর তোমাদের শক্তি বাড়াও, এরপর এই মানুষদের বুঝিয়ে দাও যে তোমরা আসলে কারা। গ্যারাল্ডের এই কথাটা ফিলিপেন্টারের পছন্দ হয়, আর সে জানতে পারে গ্যারাল কারোই ক্ষতি করে না, সে শুধু দানবদের মারে। আর ফিলিপেন্টার গ্যারাল ও জ্যাসকেয়ারকে ছেড়ে দেয়। এর প্রায় 2 বছর পরে নীলফগার্ডের লোকেরা বুকমারির উপর বিরক্ত হয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, আর এটার সুযোগ নিয়ে রাজ্যভার চেঞ্জ করে দেয়া হয়।
এই ঘটনার প্রায় 3 মাস পরে যখন গ্যারাল একটা প্রস্টিটিউটের কাছে ছিল, তখন সে গ্যারালকে একটা উইচার সম্পর্কে বলে সে ট্যামোরিয়া নামের একটা রাজ্যে গেছে একটা দানবকে মারতে। কিন্তু সে দানবকে তো মারেনি, উল্টো সেখান থেকে গরিবদের টাকা নিয়ে চলে গেছে। আর এইটা শুনে গ্যারাল সিদ্ধান্ত নেয় সে এখনই ট্যামোরিয়া যাবে। এখানে গ্যারালের কাছে এতটা টাকা নেই যে সেই রুম মালিককে 3 দিনের ভাড়া দিতে পারে, এজন্য সে তার ঘোড়া তার কাছে জামানত রেখে ড্যামোরিয়া চলে আসে। গ্যারাল ড্যামোরিয়া এসে দেখতে পারে সেখানে সমস্ত লোক তাকেও বাকি সব উইচারদের চোর বলে ডাকে, আর সেখানে রাজা গ্যারালকে তার রাজ্য থেকে বের করে দেয়। আর ঠিক তখনই সেই রাজার জাদুকর টিস ম্যারিগোল সেখানে আসে আর গ্যারালকে স্বর্ণদে থেকে ছাড়িয়ে তার সাথে নিয়ে যায়। আসলে ট্রেস গ্যারালের কাছে সাহায্য চায় যাতে করে সে একটা দানব থেকে তার রাজ্য সেভ করতে পারে, আর এই সমস্ত কাজ সে তার রাজা থেকে লুকিয়ে করছে। ট্রিস ওয়াদা করে গ্যারালকে অনেক টাকা দিবে। আর এরপরে গ্যারাল ইনভেস্টিগেশন করে জানতে পারে এই দানব হচ্ছে স্ট্রিগা। স্ট্রিগা অনেক দুর্লভ হয় আর এগুলো শুধুমাত্র অভিশাপ দিয়েই বানানো হয়, আর এই অভিশাপ রাজার বোন অ্যানাকে দেয়া হয়েছিল। আর এই অভিশাপের কারণ সেই রাজকুমারীর বাবা ফল্টেস, কারণ এটাও ফল্টেস দুজন ভাই বোন। আর এই রাজ্যের মন্ত্রী অ্যাড্রেড রাজকুমারীকে ভালোবাসত, আর রাজা ফল্টেড আর তার বোন অ্যাডার মধ্যে এই রিলেশনের জন্য মন্ত্রী অনেক রেগে যায়। আর এটাকে অভিশাপ দেওয়ার জন্য মন্ত্রী অস্টেড নিজেকে ব্যবহার করতে দিয়েছে, আর এজন্যই অস্টাডের জন্য অ্যাডা অভিশপ্ত হয়েছে। এই জন্যই রাজকুমারী একটা দানব হয়ে গেছে, আর এই জন্য অনেক নিরীহর প্রাণ গেছে, কারণ রাজা তার মেয়েকে মারতে চায় না, আর এই জন্য সে কাউকেই স্ত্রীকাকে মারতে দেয়নি। সমস্ত ইনফরমেশন এক জায়গায় করে গ্যারাল এটা জানতে পারে যে রাজকুমারীকে অভিশাপমুক্ত করতে হলে সকাল পর্যন্ত স্ত্রীকাকে তার রুমে আসতে দেয়া যাবে না। গ্যারাল সেই মন্ত্রীকে সেখানেই ফেলে আসে আর স্ত্রীকা তাকে মেরে ফেলে। এরপরে গ্যারাল স্ত্রীকার সাথে ফাইট করে, কিন্তু স্ত্রীকা খুবই পাওয়ারফুল হয়, এমনকি গ্যারালও তার কাছে পরাস্ত হয়, আর তার কাছে মার খেয়ে গ্যারাল অনেক আহত হয়ে যায়। তখনই গ্যারাল দৌড়ে নিজে সেই কবরে ঢুকে পড়ে আর জাদুর মাধ্যমে সেটার দরজা লক করে দেয়, আর এজন্য স্ত্রীকা নিজের কবরে ঢুকতে পারে না। আর সকাল হয়ে গেলেই তার অভিশাপ চলে যায়। এখানে আমরা গ্যারালকে এমন একটা উইজার রূপে দেখতে পাই যে অভিশপ্ত দানবদের সবসময় ঠিক করার ট্রাই করে। সকালে যখন গ্যারাল সেই কবর থেকে বের হয় তখন রাজকুমারী তার উপর অ্যাটাক করে। যদিও সে এখন নর্মাল হয়ে গেছে, কিন্তু সে এমনটা এই জন্য করে কারণ এত বছর ধরে সে একটা দানব ছিল। গ্যারাল বেউস হয়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পারে তার সামনে জাদুকর ট্রিস ম্যারিগোল দাঁড়িয়ে আছে, যে গ্যারালদের ক্ষত ঠিক করে তাকে সুস্থ করে তুলছে। ট্রিস ম্যারিগোল গ্যারালকে বলে সে বেউস অবস্থায়ও রেনফারির নাম নিচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি গ্যারাল এখনও রেনফারিকে ভালোবাসে আর তার মৃত্যুর জন্য গ্যারাল অনেক আপসেট। এরপরে গ্যারাল ট্রেসে থেকে টাকা নিয়ে তার ঘোড়া ছাড়িয়ে আনতে যায়। আর ঠিক এরপরেই কাহিনী চলে আসে আরও 5 বছর সামনে। এখানে গ্যারাল একটা দানবকে মেরে এসেছে আর জ্যাসকেয়ার সবসময়ের মতো গ্যারালের বীরত্ব নিয়ে কবিতা লিখে সেগুলো মানুষকে শোনায়। এখানে গ্যারাল জ্যাসকেয়ারের জন্য অনেক জনপ্রিয় হয়ে গেছে আর এখন এখানে লোকেরা গ্যারালকে পছন্দ করে আর তারা বিশ্বাস করে গ্যারাল তাদের রক্ষা করছে। জ্যাসকেয়ার গ্যারালকে রানী ক্যালান্থিয়ার মেয়ে রাজকুমারী ব্যাপেটার রাজ্যে নিয়ে আসে। এখানে আপনাদের বলে রাখি উইচারদের জীবনে এখন একটা বড় চেঞ্জ আসবে। যেমনটা আমরা জানি রানী ক্যালান্থে সবসময়ই পুরুষদের বানানো নিয়মকে চ্যালেঞ্জ করে, আর এজন্য রানী নিজেকেই সেখানে রাজা বানিয়েছে। মানে রানী ক্যালান্থে তার দেশের সবচেয়ে শক্তিশালী, আর রানী ক্যালান্থিয়াকে লোকেরা সেন্ট্রালের বাগিনী বলে। আর যুদ্ধের মধ্যে সবসময়ই রানী প্রেজেন্ট থাকে আর রানী এলফদেরও খুবই বাজে হাল করেছে। এখানেও রানী প্যাপেটার জন্য আগে থেকেই ক্র্যাশন ক্রেডকে সিলেক্ট করেছে, কারণ তার চাচা রাজা ইস একটা শক্তিশালী রাজ্যের রাজা, আর এই দুই দেশ এক হলে কেউ তাদের হারাতে পারবে না। রানী ক্যালান্থে আর রাজা এইসও একে অপরকে চায়, আর রাজা এইস রানীকে 3 বার বিয়ের জন্য প্রপোজও করেছে, কিন্তু রানী আবারও বিয়ে করে কারো অধীনস্থ হতে চায় না। এখানে যে অনুষ্ঠান হচ্ছে এটা শুধু দেখানোর জন্য, এজন্য রানী বাকি সমস্ত রাজকুমারদের অপমান করে যাচ্ছিল। যেমন যখন নেলফগার্ডের রাজকুমার লর্ড ট্রাইগেরিন আসে, তখন রানী ক্যালান্থে সেই রাজকুমার আর নেলফগার্ডকেও অপমান করে, কারণ সেই সময় নেলফগার্ড খুবই ছোট ও দুর্বল দেশ ছিল। এখানে ক্যালান্থে গ্যারালকে তার পাশে বসায় আর গ্যারালকে বলে তুমি আমার জন্য এখানে কিছু লোককে মেরে ফেলো, তুমি যত টাকা চাও সেটা পেয়ে যাবে। কিন্তু গ্যারাল এইটা করতে না করে দেয়, কারণ সে শুধুমাত্র দানবদেরই মারে। তখনই সেখানে নিজের মুখ লুকিয়ে একটা যোদ্ধা আসে, যে নিজেকে অ্যালেন বলে সে প্যাপেটাকে বিয়ে করতে চায়। রানী তাকে বলে সে যেন তার চেহারা দেখায়, কিন্তু সে না করে দেয়। আর সে বলে তাকে একটা যোদ্ধা শপথ দিয়েছে সে যেন রাত্র 12টার আগে তার ফেস কাউকে না দেখায়। তখনই রাজা এস তার আর্মার ফেলে দেয়। আমরা সেই যোদ্ধার চেহারা দেখতে পাই যে একটা জন্তুর মতো। ক্যালান্থে গ্যারালকে বলে তাকে মেরে ফেলো, কিন্তু আবারও গ্যারাল না করে, কারণ সে কোনো অভিশাপের জন্য এমনটা হয়ে গেছে। তখন সেই যোদ্ধা নিয়তির আইন অনুযায়ী প্যাপেটাকে বিয়ে করতে চায়।
আর সে বলে অনেক বছর আগে সে প্যাপেটার বাবার জীবন সেভ করেছিল আর তখনই প্যাপেটার বাবা তাকে উপহার হিসেবে নিয়তির আইন দিয়েছিল। এখানে নিয়তির আইন এমন একটা জিনিস, যদি কেউ কারো জীবন বাঁচায় আর তার কাছে তখন দেওয়ার মতো কিছুই নেই তখন সে নিয়তির আইন দেয়, আর প্রথম যে জিনিসটা সে পায় যেটা তার কিন্তু সে জানে না তখন সেই জিনিসটা যে তার জীবন বাঁচিয়েছে তার হয়ে যায়। আর এই ঘটনার পরে যখন রাজা ব্যাক করে তখন সে জানতে পারে রানী ক্যালেন্থিয়া প্রেগনেন্ট, আর এই জন্য প্যাপেটাকে সেই যোদ্ধা দাবি করে। আর সেই সময়ের লোকেরা এই নিয়তির আইনকে অনেক শ্রদ্ধা করত আর এটাকে অবশ্যই মানত। নিয়তির আইন তার ভাগ্যের সাথে মিশে যায় আর এরপরে ভাগ্য তাদের অবশ্যই মিলিয়ে দেয়। কিন্তু রানী ক্যালান্থে এইটা শুনে রাগ হয়ে যায়, কারণ সে ভেতরে আসার সময় তার সৈনিককে মেরেছে আর ভেতরে এসেই সে প্যাপেটাকে চাইছে। তাই ক্যালান্থে তার সিপাহীদের অর্ডার করে তাকে মেরে ফেলতে, আর সমস্ত সিপাহীরা মিলে তার উপর অ্যাটাক করে। আর যখনই সিপাহীরা তাকে মেরেই ফেলবে তখন গেরাল্ট তার জীবন বাঁচায়, আর তখন সেখানে লোকেরা দুই ভাগে ভাগ হয়ে যায়। ক্যালেন্থিয়ার সাথে অর্ধেক ছিল আর বাকি অর্ধেক গেরালও সেই লোকটার সাথে, আর তারা সবাই একে অপরের সাথে ফাইট করে। আর এখানে ক্যালেন্থিয়াকে চাওয়া রাজা ইসো যাতে নিয়তির আইনের সম্মান হয় তাই ক্যালেন্থিয়ার বিরুদ্ধে ফাইট করে। তখন ক্যালেন্থিয়া মধ্যে এসে সবাইকে থামায়। এরপর সেই যোদ্ধা যার নাম টিউনি তার কাছে প্যাপেটা আসে আর সবাইকে বলে তারা দুজন আগে থেকেই একে অপরকে ভালোবাসে, আর সেখানে ক্যালান্থে তাদের বিয়ে দিতে রাজি হয় কিন্তু ধোকা দিয়ে টিউনিকে মেরে ফেলবে। আর এটা দেখার পরে প্যাপেটা জোরে চিল্লায়, আর তার চিল্লানোতে এমন একটা পাওয়ার হয় যাতে সমস্ত লোক দূরে ছিটকে পড়ে যায়। আর এই পাওয়ার এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা কেউই এটাকে ফেস করতে পারছিল না, আর তাদের মাঝখানে প্যাপেটাও টিউনি ছিল। আসলে এই জাদু শক্তি প্যাপেটা তার নানির থেকে পেয়েছে, এমনকি এই শক্তি ক্যালেন্থিয়ার কাছেও নেই। এই জাদু শক্তি এতটাই পাওয়ারফুল ছিল যে জাদুকর ম্যানফেক্টো এইটা আটকাতে পারছিল না। এরপরে কোনোরকমে গেরাল সেই জাদুটা থামায় আর রানী ক্যালেন্থিয়া নিয়তির আইনে সম্মান করে তার মেয়েকে সেই যোদ্ধার সাথে বিয়ে দেয়, আর সেখানেই ক্যালান্থে আর রাজা ইসেরও বিয়ের অ্যানাউন্স করা হয়। আর এরপরে টিউনির তার নিয়তি মানে প্যাপেটাকে পাওয়ার পরেই তার অভিশাপ দূর হয়ে যায় আর টিউনি আবারও নর্মাল হয়ে যায়। টিউনি গেরালকে বলে তার জীবন বাঁচানোর জন্য সে যেন কিছু চায়। প্রথমে তো গেরাল তাকে না করে দেয়, কিন্তু টিউনি রিকোয়েস্ট করলে গেরাল সেই নিয়তির আইন চেয়ে নেয়, মানে যেটা টিউনির, কিন্তু টিউনি জানে না সেটা এখন তার হয়ে যাবে। আর তখনই প্যাপেটা বমি করা শুরু করে, মানে প্যাপেটা টিউনির বাচ্চার মা হবে। তাই এখানে প্যাপেটা ও টিউনির বাচ্চা নিয়তির আইনের জন্য গেরাল্ডের হয়ে যাবে, আর গেরাল্ডও তার ভাগ্য একে অপরের সাথে মিলে যায়। কিন্তু গেরাল এগুলোতে বিশ্বাস করে না তাই সে সেখান থেকে চলে আসে। কিন্তু সেই সময় থেকেই গেরাল্ডও সেই বাচ্চা যার নাম সিরি তাদের ভাগ্য এক হয়ে গেছে। অন্যদিকে ইয়ানিফার বিগত 30 বছর ধরে রাজা অ্যাডেনের জন্য কাজ করছে, আর এখন ইউনিফার এগুলোতে বিরক্ত হয়ে গেছে, কারণ এই রাজা শুধুমাত্র তার স্বার্থ আর তার সিংহাসনের জন্য পাগল, আর এই জন্য সেই রাজা অনেক নিচু কাজও করতে পারে। এরপরে ইয়ানিফারকে রানী ক্যালিসকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়, আর এখন সে রানীকে তার দেশে নিয়ে যাচ্ছে। তখনই রানীর উপর অ্যাটাক হয়, একটা লোক ও একটা দানব মিলে রানীর সমস্ত লোক মেরে ফেলে, আর ইয়ানিফার রানীকে বাঁচানোর জন্য আলাদা আলাদা পোর্টাল খুলে সেগুলো দিয়ে পালায়। কিন্তু সেই লোকটাও রানীকে ফলো করে সেখানে পৌঁছে যায়। তখনই সেই রানী ইয়ানিফারকে উল্টাপাল্টা বলে, বলে সে তাকে সেভ করছে না, শুধু তাকে দূর করাচ্ছে। আর এই কথা শুনে ইয়ানিফার অনেক হার্ট হয়, আর সে রানীও তার বাচ্চাকে সেখানেই ফেলে দিয়ে শুধুমাত্র নিজে গায়েব হয়ে অন্য একটা জায়গায় চলে আসে। আর এখানে সেই লোকটা রানীকে মেরে ফেলে, কিন্তু ইয়ানিফারের এটা মনে হয় সে কাজটা ঠিক করেনি, এই জন্য ইয়ানিফার আবারও সেখানে ব্যাক করে। আর সেই দানবটা সেই বাচ্চাটাকে মারার আগেই ইয়ানিফার তাকে মেরে ফেলে। ইয়ানিফার সেই বাচ্চাটাকে নিয়ে যখনই পোর্টালে ঢুকবে তখন সেই লোকটা তাদের গায়ে একটা চাকু মারে, আর এতে ইয়ানিফার আহত হয়। আর ইয়ানিফার সেই বাচ্চাটাকেও বাঁচাতে পারে না। এই হামলা আর অন্য কেউ না, রাজা নিজেই করিয়েছে। আসলে রাজা রানীও তার বাচ্চাকে এই জন্য মেরেছে কারণ তার রাজ্যের জন্য তার উত্তরাধিকারী দরকার, মানে ছেলে। কিন্তু রানী শুধুমাত্র মেয়েদেরই জন্ম দিচ্ছিল। আর এই ঘটনাতে ইয়ানিফার অনেক কষ্ট পায়, আর সে সিদ্ধান্ত নেয় সে আর কখনোই কোনো রাজার হয়ে কাজ করবে না। সেই বাচ্চাকে দেখে কোথাও না কোথাও ইয়ানিফারের মাতৃত্ব জেগে ওঠে, আর এখন সে মাও হতে চায়। আর এখন ইউনিফার এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় যাতে করে সে কোনো উপায় বা কোনো চিকিৎসা খুঁজে পায় যাতে করে সে মা হতে পারে। ইয়ানিফার একটা শহরে আসে যেখানে সে জাদু দিয়ে মানুষের চিকিৎসা করে যাতে করে এটার মাধ্যমে সে কিছু টাকা কামাতে পারে। একদিন সেই শহরের মেয়র ইয়ানিফারকে বন্দি করে সেখান থেকে নিয়ে যায় কারণ সে তাকে ট্যাক্স দিতে রাজি হয়নি। এখানে ইয়ানিফার মেয়রের ঘরে বন্দি হলেও সে মেয়রও সবাইকে তার বশে নিয়ে আসে, আর এ কারণে সেই লোকগুলো এখন ইয়ানিফারের হাতের পুতুল। এরপর টিসিয়া ইয়ানিফারের সাথে দেখা করতে আসে, আর সে তাকে বোঝায় সে যেন এগুলো না করে আর আবারও তার কাছে ব্যাক করে, কারণ এইগুলো ইয়ানিফার নিজেই চুজ করেছে আর এজন্য সে কখনোই মা হতে পারবে না।
কিন্তু ইয়ানিফার তাকে না করে দেয় আর সে তাকে বলে সে এটার চিকিৎসা খুঁজে বের করবেই। অন্যদিকে গেরাল খুবই আপসেট ছিল, কারণ এখন সে রাতেও ঘুমাতে পারে না। আর এটার চিকিৎসার জন্য সে একটা পুকুরের কাছে মাছ ধরার জাল দিয়ে একটা জিন খুঁজছিল, যাতে করে সে জিন থেকে ঘুম চাইতে পারে। এখানে বলে দেই, গেরাল সেই নিয়তিরান চেয়েছিল প্রায় 2 বছর আগে, আর এখন সিরিরও জন্ম হয়েছে। কিন্তু গেরাল তার নিয়তি থেকে দূরে পালাচ্ছে, আর এই জন্যই তার এই অবস্থা। এখানে জ্যাসকিয়ার গেরালকে বলে, হয়তো তোমার অস্থিরতার ওষুধ তোমার নিয়তি, মানে সিরি। কিন্তু গেরাল জ্যাসকিয়ারের কথা পাত্তা দেয় না। আর এরপরে গেরাল জিনের বটল পেয়ে যায়, আর সেই সময় গেরাল জ্যাসকিয়ারের গান নিয়ে মজা করে। আর জ্যাসকিয়ার গেরালকে বলে এটার জন্য মাপ চাইতে, আর সে বোতল টানা শুরু করে। আর তখনই সেই বটল খুলে যায়, আর জিনও মুক্ত হয়ে যায়। জ্যাসকিয়ার জিনের কাছে 2টা উইশ করে, কিন্তু কোনো লাভই হয় না, আর এর জন্য জ্যাসকিয়ার সেই বোতলটা ভেঙে ফেলে। এই সমস্ত ব্যাপারে গেরাল রাগ হয়ে যায়, আর সে জ্যাসকিয়ারকে বলে, আমি চাই তুমি শান্ত হও আর আমাকে একটু শান্তি দাও। গেরাল সেই বোতলের ভাঙা টুকরোগুলো উঠাচ্ছিল, আর তখনই তার হাতে একটা কাটা চিহ্ন আসে, আর জ্যাসকিয়ারের গলা নষ্ট হয়ে যায়। আসলে এখানে জিনের মালিক জ্যাসকিয়ার না, মালিক হচ্ছে গেরাল, আর সে এটা জানতই না। আর জিন জ্যাসকিয়ারের গলা বন্ধ করে গেরাল্ডের প্রথম উইশ পূরণ করে। গেরাল জ্যাসকিয়ারকে একটা ব্যাতের কাছে নিয়ে আসে, যে একজন এল। সে গেরালকে বলে জাদুর কারণে তার গলা বন্ধ হয়ে গেছে, আর এটার চিকিৎসা জাদু দ্বারাই সম্ভব, আর যদি বেশি দেরি হয় তাহলে জ্যাসকিয়ার মারা যাবে। গেরাল সিদ্ধান্ত নেয় সেই শহরের জাদুঘর যে মেয়রের ঘরে বন্দী তার কাছে জ্যাসকিয়ারকে নিয়ে যাবে। কিন্তু সেই এলফ গেরালকে বলে সেই জাদুঘরের কাছে না যেতে, কারণ সে খুবই ভয়ঙ্কর আর অনেক চতুর। কিন্তু গেরাল তার কথা শুনবে না। আর যখন সে জ্যাসকিয়ারকে নিয়ে সেই জাদুঘরের কাছে আসে, তখন সে দেখতে পারে সেই জাদুঘর হচ্ছে ইয়ানিফার, আর এটা হচ্ছে গেরাল্ড ও ইয়ানিফারের প্রথম দেখা। জ্যাসকিয়ারকে ঠিক করার জন্য ইয়ানিফার রাজি হয়ে যায়। আর সেই জিন সম্পর্কে বলতে গিয়ে গেরাল তাকে বলে, জিন যেই বোতলে ছিল সেটা এখন ভেঙে গেছে, আর এখন সে মুক্ত। আর ইয়ানিফার চায় জাদুর মাধ্যমে সেই জিনকে বশ করে তার ইচ্ছা পূরণ করতে, আর এই জন্য প্রথমে তাকে তার মালিক থেকে মুক্ত করতে হবে। এরপরে জ্যাসকিয়ারের চিকিৎসা শুরু হয়। আর গেরাল ইয়ানিফারের হাবভাব দেখে বুঝে ফেলে যে ছোটবেলায় তার মানসিক অবস্থা খারাপ ছিল, আর তার উপর অত্যাচারও করা হয়েছে। আর সে এটাও জানতে পারে উইজার বানানোর জন্য জাদুর ব্যবহারও করা হয়। তখন গেরাল জানতে পারে ইয়ানিফার সেই জিনকে তার বশে আনতে চাইছে। গেরাল তাকে এমনটা করতে না করলে সে গেরালকেও বশ করে সেখানের এক পরিষদ মেম্বারকে তার হাতে মার খাওয়ায়। আর যখন তার জ্ঞান ফিরে তখন সে জেলে ছিল, যেখানে ওই এলফো ছিল, আর সে গেরালকে এই সমস্ত কিছু বলে। কিন্তু এই সমস্ত কিছুই গেরাল্ডের জন্য স্বপ্নের মতো। তখনই সেখানে মেয়রের সিপাই আসে, সে গেরালকে অনেক মারে, আর সে তাকে জিজ্ঞেস করে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা কী। তখন গেরাল বলে, এখন আমি চাই তোমার মাথা ফেটে যাক। আর সত্যি সত্যি সেই লোকটার মাথা ফেটে যায়, আর গেরালের হাতে আরও একটা কাটা চিহ্ন আসে। আর তখন গেরাল জানতে পারে জিনের আসল মালিক জ্যাসকিয়ার না, মালিক হচ্ছে সে। অন্যদিকে ইয়ানিফার জ্যাসকিয়ারকে ঠিক করে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করে, এরপর জিনকে তার বসে আনার ট্রাই করে। কিন্তু জিন এখনও তার আসল মালিক গেরালের গোলাম ছিল, আর সে এত পাওয়ারফুল সে ইয়ানিফারকেও মারতে পারে। তখন সেখানে গেরাল আসে, আর সে ইয়ানিফারকে বলে জিনকে মুক্ত করতে, কিন্তু ইয়ানিফার তার কথা শুনবে না। আর তখন গেরাল তার ফাইনাল উইশ করে, আর জিন ইয়ানিফারকে ছেড়ে চলে যায়। এখানে গেরাল কী উইশ করেছে সেটা আমাদের বলা হয় না, কিন্তু সে এমন উইশ করেছে যাতে করে সে জিন ইয়ানিফারকেও না মারে আর সে মাও হয়ে যায়। এতে করে ইয়ানিফার মাও হয়ে যাবে আর সে বেঁচেও যাবে। কিন্তু এটা করতে গিয়ে ইয়ানিফার গেরাল্ডের নিয়তির অংশ হয়ে গেছে, আর তারা দুজনেই একে অপরের দিকে অ্যাট্রাক্ট হয়। যদিও গেরাল্ড ও ইয়ানিফার আগে থেকেই একে অপরের উপর অ্যাট্রাক্টেড ছিল। জিন চলে যাওয়ার পরে ইয়ানিফার চিল্লাচিল্লি করে, কিন্তু গেরাল তাকে বলে সে তার জীবন বাঁচানোর জন্য এমনটা করেছে। এরপর তারা দুজন মিলে সেখানেই ফিজিক্যাল হয়। আর যেমনটা আমরা জানি, গেরাল সবসময় তার নিয়তি থেকে দূরে পালায় যাতে করে সে কখনোই কোনো বন্ধনে আটকে না যায়। আর এখানে ওইগুলো হওয়ার পরে তারা যখন ঘুমিয়ে পড়ে, তখন ইয়ানিফারের ওঠার আগেই গেরাল সেখান থেকে চলে যায়। কিন্তু এখন ইয়ানিফারের আর জেরাল্ডের ভাগ্য একসাথে মিলে গেছে, আর এজন্য ভাগ্যই তাদের বারবার মিলায়, আর তারা বারবারই একে অপরের থেকে দূরে চলে যায়। কিন্তু এইবার গেরাল ইয়ানিফারের প্রেমে পড়ে, আর সে চায় তার সাথেই থাকতে। এরপর আমরা দেখতে পারি এই জিনের ঘটনার 6 থেকে 7 বছর হয়ে গেছে। গেরাল একটা দানবকে মারার পরে সে বর্চ নামের একজনকে দেখতে পায়, যার 2 ভয়ঙ্কর লেডি বডিগার্ড আছে। সে গেরালকে বলে সে যেন তার সাথে ড্রাগন শিকার করতে যায়, আর সে এর বদলে গুপ্তধন পাবে। কিন্তু গেরাল তাকে না বলে দেয়। সে গেরালকে বলে সে ছাড়াও রাজ্যে আরও 4 দল আছে, যাদেরকে রাজা সেই ড্রাগনদের মেরে উপর জেতার সুযোগ দিয়েছে। এই গ্রুপদের মধ্যে এক গ্রুপ বামনদের, আরেকটা ডাকাতদের, তার নিজের একটা, আর আরেকটা গ্রুপে ইয়ানিফার, আর তার রক্ষক ট্যানেসলে রাজ্য রাজকুমার।
ইয়ানিফারকে দেখার পরে গ্যারাল এটা করতে রাজি হয়, কিন্তু সে বোঝকে বলে সে ড্রাগনদের টাকার জন্য মারবে না, কিন্তু যদি রাস্তাতে কোনো দানব দেখতে পাই তাহলে সেটাকে মেরে ফেলব। আর এখন বোচের টিমে বোচ নিজে, তার দুই লেডি বডিগার্ড জেসকেয়ার আর গ্যারাল, আর এখান থেকে শুরু হয় তাদের ড্রাগন মারার মিশন। তারা ড্রাগনের গুহার দিকে আগায়। আসলে ড্রাগন চার প্রকারের হয়, যদিও এখন খুবই কম ড্রাগন বেঁচে আছে, কারণ মানুষরা ড্রাগনের গুপ্তধনের জন্য তাদের মেরেই চলছে। এদের মধ্যে সবুজ ড্রাগন খুবই নর্মাল হয়, আর এটার মতোই একটা ধরতে তারা গুহার দিকে যাচ্ছে। এরপর আসে লাল ড্রাগন, যারা খুব কম জীবিত আছে, আর এরপরে কালো ড্রাগন, এরাও খুবই কম আছে, আর লাস্ট হচ্ছে গোল্ডেন ড্রাগন, যারা প্রায় বিলুপ্ত। আর গোল্ডেন ড্রাগনই সবচেয়ে বেশি শক্তিশালী, আর তারা মানুষের উপর নিতে পারে। পরদিন ইয়ানিফারের একজনকে কেউ একজন মেরে ফেলে, আর সবাই সন্দেহ করে ডাকাতদের। এরপর বনি বোচকে একটা শর্টকাট রাস্তা দিয়ে যেতে বলে, আর ডাকাতরা বাদ দিয়ে বাকি সবাই মিলে সেই শর্টকাট দিয়ে আসে। যদিও ইয়ানিফার একাই যাচ্ছিল, কিন্তু গ্যারাল তাকে তার টিমে নিয়ে নেয়। এই শর্টকাট রাস্তা খুবই রিস্কি ছিল, পাহাড়ের পাশ দিয়ে কাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় বোচ সেখান থেকে পড়ে যায়, আর তাকে সেভ করতে তার ফিমেল গার্ডও লাভ দেয়। সামনে গিয়ে তারা রেস্ট নেয়। এরপর আরও একবার গ্যারাল্ড ও ইয়ানিফার ফিজিক্যাল হয়। সকাল হলেই ইয়ানিফার ড্রাগনের গুহার দিকে আগায়, আর তার পেছনে গ্যারাল্ড আসে, আর ইয়ানিফার তার জাদু দিয়ে কিছু সময়ের জন্য বামনদের সেখানে স্টপ করে রাখে। তারা সেই গুহায় গিয়ে দেখতে পারে ড্রাগন মারা গেছে, আর বোজও তার দুই লেডি বডিগার্ড ড্রাগনের ডিমে পাহারা দিচ্ছে। আসলে বোজ নিজেই একটা গোল্ডেন ড্রাগন, আর সেই সমস্ত কিছু এই জন্য করে যাতে করে সে ডিমগুলো সেভ করতে পারে। আর তখনই সেখানে ডাকাতরা চলে আসে, আর ইয়ানিফার ও গ্যারাল বোচের সাহায্য করে, আর সেই ডাকাতদের মেরে ফেলে। আর লাস্টে বোচ তাদের ড্রাগনের দাঁত দেয় যাতে করে এটা শো করে তারা রাজার থেকে পুরস্কার নিতে পারে। আর যাওয়ার সময় বোচ ইয়ানিফারের সামনেই গ্যারালকে বলে জিনের উইশের জন্য সে ইয়ানিফারের ক্লোজ হয়েছিল। আর এটা শুনে ইয়ানিফার রাগ হয়ে যায়, কারণ তার মনে হয় সে আসলে গ্যারালকে ভালোবাসে না, এমনটা শুধু জাদুর জন্য হচ্ছে। আর সে গ্যারালকে রেখে সেখান থেকে চলে যায়। বোস তাকে বলে তোমার নিয়তি মানে সিরির কাছে যাওয়া উচিত, আর এইটা বলে সে চলে যায়। এরপর সে তার সমস্ত রাগ জ্যাসকেয়ারের উপর ছাড়ে। সে তাকে বলে এই সমস্ত কিছুর জন্য জ্যাসকেয়ারই দায়ী, আর সে চায় জ্যাসকেয়ার যেন চলে যায়। আর জ্যাসকেয়ারও রাগ হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেলফগার্ডের আসল উত্তরসরি ফিরে আসে, আর সে সমস্ত দক্ষিণের দেশগুলো ধ্বংস করা শুরু করেছে। ড্রাগনের এই ঘটনার প্রায় 6 বছর হয়ে গেছে, আর এখন গ্যারাল একা একাই ঘুরে ঘুরে দানবদের মারে, কিন্তু সিরি যে তার আসল নিয়তি সে তার পিছু ছাড়ে না। আর এখন আস্তে আস্তে গ্যারালোটা বুঝতে পারে যে সে তার নিয়তি মানে সিরির থেকে দূরে পালাতে পারবে না। অন্যদিকে নেলফগার্ডের সৈন্যরা একের পর এক দেশ হারিয়ে খুবই দ্রুতগতিতে সেন্ট্রালের দিকে আসছে, আর সেন্ট্রালের যুদ্ধে সহযোগিতা করা জাহাজ মানে রাজা ইসের 50টা জাহাজ তারা সমুদ্রেই ডুবিয়ে ফেলে। এই ঘটনার একদিন পরে গ্যারাল নেলফগার্ডের পুরো সৈন্য অ্যামেলের পাহাড়ে দেখতে পায় যারা সেন্ট্রালের দিকে আসছে, আর এই জন্য গ্যারাল সেন্ট্রাল আসে। গ্যারাল 12 বছর পরে সেন্ট্রালে ব্যাক করেছে, আর সে জানতে পারে তার নিয়তির বাচ্চা একটা মেয়ে মানে রাজকুমারী সিরি। রানী ক্যালান্থে গ্যারালকে মারার ঘোষণা দেয়, কিন্তু গ্যারাল ও মাউসেট বেঁচে যায়। এরপর গ্যারাল রানী ক্যালান্থের সাথে মিট করে, আর সে বলে সিরির সেফটির জন্য তাকে তার সাথে পাঠানো হোক। প্রথমে রানী তাকে মানা করলেও পরে সে একটা চাল করে সিরির জায়গায় অন্য কাউকে গ্যারালের সাথে পাঠাতে চায়, কিন্তু এখানে নিয়তি সিরিকে গ্যারালের কাছে নিয়ে আসে, আর গ্যারাল জানতে পারে আসলে আসল সিরি কোনটা। এইটা হচ্ছে সেই সিন যেটা প্রথম এপিসোডে দেখানো হয়েছিল, যেখানে সিরি বাচ্চাদের সাথে বাইরে খেলছে। এরপরে গ্যারাল রানীর উপর রেগে যায়, কারণ সে প্রথমে তাকে মারতে চেয়েছে, আর পরে একটা চাল করে তার সাথে সিরির জায়গায় অন্য কাউকে পাঠাতে চেয়েছে। গ্যারাল তাকে বোঝায় যদি নেলফগার্ডের কাছে সেন্ট্রাল হেরে যায় তাহলে সিরির কী হবে, আর এই জন্য তার সেফটির জন্য তাকে আমার সাথে আসতে দাও, আর সব কিছু ঠিক হয়ে গেলে সে সিরিকে নিয়ে আসবে। কিন্তু রানী ক্যালান্থে এইটাও মানে না, আর সে গ্যারালকে বন্দি করে। আর এইবার রাজা ইসো নিয়তি রানকে সমর্থন করে না, আর সে রানীর পক্ষেই বলে। অন্যদিকে ইয়ানিফার খুবই একা ফিল করছিল, আর এই জন্য সে আবারও ইস্তাইডের কাছে আসে, আর সে তাকে বলে আমরা একসাথে হয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু ইস্তের এইবার তাকে না করে দেয়, আর সে বলে যখন আমি তোমার কাছে আসতে চেয়েছি তখন তুমি আসতে দাওনি, আর এখন সেটা চায় না। তখনই ইয়ানিফার বিলগেসফোর্ডকে দেখতে পায়, যে তেসিয়ার নামে মিথ্যা বলে ইয়ানিফারকে এরেতোজা নিয়ে যায়। আর সেখানে ইয়ানিফার জানতে পারে উত্তর দিকের রাজারা এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সবাই মিটিং করছে, আর ইয়ানিফার এটাও জানতে পারে যে নেলফগার্ড দক্ষিণের সবাইকে হারিয়ে সেন্ট্রালে অ্যাটাক করবে, আর এই মিটিং এজন্যই ডাকা হয়েছে। এখানে তিসিয়া আর তার সঙ্গে জাদুকররা নেলফগার্ডকে আটকাতে চায়, কিন্তু ফ্যাঞ্জেলা এস্টাগোবর আর বাকি জাদুকররা এমনটা চায় না। এরপর তিসিয়া ইয়ানিফারকে বলে তারা সবাই মিলে উত্তরের রাজ্যের সাথে মিলে নেলফগার্ডের উপর অ্যাটাক করবে, আর সে বলে সে ইয়ানিফারকে তার সঙ্গে চায়।
এরপর আমরা দেখতে পারি নেলফগার্ড সেন্ট্রালের উপর অ্যাটাক করে আর সেন্ট্রাল হেরে ধ্বংস হয়ে যায়। যখন এগুলো হচ্ছিল তখন গ্যারাল সেন্ট্রালের জেলেই বন্দী ছিল। রানী ক্যালান্থে হেরে আহত হয়ে গেছে, তখন তাকে মাউসেক বলে সিরিজ সেফটির জন্য তাকে গ্যারালের কাছে দিয়ে দাও। আর রানী সিদ্ধান্ত নেয় নিয়তির আইন মেনে সে সিরিকে গ্যারালের সাথে পাঠাবে। আর যখন তারা সবাই মিলে গ্যারালকে আনতে যায়, গ্যারাল তার আগেই সেখান থেকে পালায়। এখানে রানী সিরিকে বলে সে যেন রিবিয়ার গ্যারালের কাছে যায়, সেই তার নিয়তি আর সেই তাকে সেভ করবে। এদিকে রানীর সৈন্যরা যখন গ্যারালকে খুঁজছিল তখন গ্যারালও সিরিকে খুঁজছিল, আর গ্যারালকে না পাওয়ায় মাউসেন সিরিকে অন্য একটা রাস্তা দিয়ে পাঠিয়ে দেয়। অন্যদিকে গ্যারাল রানী ক্যালেন্থিয়ার লাশ দেখতে পায়। আসলে রানী হারার পরে নিজেই আত্মহত্যা করে, আর সিরিকে খুঁজতে খুঁজতে গ্যারাল সেন্ট্রাল থেকে বেরিয়ে যায়। সেন্টার থেকে বের হওয়ার সময় সিরিকে নেলফগার্ডের সেনাপতি কায়ের দেখতে পারে, আর সে সিরিকে তার ঘোড়ায় করে নিয়ে যায়। আর সিরি দেখতে পারে তার পুরো শহর জ্বলছে। এরপর সিরি জোরে চিল্লায়, আর এতে করে সিরির পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। খুবই বড় একটা কিছু সিরিও কেয়ারের মধ্যে পড়ে আর সেখানের মাটি দুই ভাগ হয়ে যায়। আর এতে করে সিরি সেখান থেকে পালিয়ে যায়, আর কায়ের কিছুই করতে পারে না। সিরি তিন দিন ক্ষুধার্ত পেটে জঙ্গলে ঘুরছে, আর সেই জঙ্গলে সে ডারা নামের একটা ছেলেকে পায়, সে একজন এল্প। আর সেই জঙ্গলে পরদিন সিরি দেখতে পারে সেন্ট্রালের নিরীহদের জন্য একটা রিফিউজি ক্যাম্প করা হয়েছে, আর সেই ক্যাম্পের মানুষের অবস্থা খুবই খারাপ। সেখানে একটা ছেলে সিরিকে দেখতে পারে, সে তাকে খাবার দিয়ে তার ফ্যামিলির তাঁবুতে নিয়ে আসে। কিন্তু রাতে সেই ক্যাম্পের উপর নেলফগার্ডের সৈন্যরা হামলা করে, সবাই মারা যাচ্ছিল। এমনকি সিরির সামনে সেই মহিলা দাস বোনা তাকে নির্মমভাবে মেরে ফেলে। তখন সেখানে ডারা আসে আর সিরিকে নিয়ে পালিয়ে যায়। আর দুই দিন ঘুরতে ঘুরতে তারা বকিলনের জঙ্গলে আসে। তখনই সিরি শুনতে পারে জঙ্গলের মধ্য থেকে একটা শব্দ আসছে, আর সে সেটা ফলো করে জঙ্গলের ভেতরে যায়। সিরির সাথে ডরাও বকিলনের জঙ্গলে চলে আসে। এই জঙ্গলে যারা থাকে তারা সিরিও ডারাকে ধরে ফেলে, আর তাদের দুজনকে তাদের রানী এতনের কাছে নিয়ে আসে। এই জঙ্গলের সমস্ত মহিলা গেরিলা যুদ্ধে এক্সপার্ট, আর তাদের দলে শুধু মহিলারাই। জঙ্গলের রানী সিরিও ডরাকে সেখানের পানি খাওয়ায়, আর এই পানি খেলে যদি তাদের মনে এই জঙ্গল নিয়ে খারাপ চিন্তা থাকে তাহলে তারা মারা যাবে, আর যদি তারা ভালো হয় তাহলে তারা সব কিছু ভুলে গিয়ে এদের দলে সামিল হয়ে যাবে। কিন্তু সিরির উপর এই পানি কোনো প্রভাবই ফেলে না, কারণ তার কাছে খুবই শক্তিশালী পাওয়ার আছে। অন্যদিকে সেনাপতি কায়েল মজুকের সাহায্যে সিরির খবর পেয়ে যায়। এরপর মজুককে মেরে ডপলারকে দিয়ে মজুকের রূপ নিয়ে তাকে সেই জঙ্গলে পাঠায়। আসলে ডপলার যে কারো রূপ নিতে পারে, আর সেই সাথে তার সমস্ত মেমোরিও কপি করে ফেলে। ডপলার মজুকের রূপ নিয়ে ব্রকলাইনের জঙ্গলে আসে, আর সেখান থেকে সিরিকে তার সাথে নিয়ে ব্যাক করছিল। সিরির সাথে ডরাও ছিল, প্রথমে তো ডরা তার উপর সন্দেহ হয়, এরপর সিরিরও। সিরি তাকে কিছু প্রশ্ন করলে ডপলার ধরা খায়। সিরিও ডারা ডপলারের সাথে ফাইট করছিল, আর তখনই ডপলার সিরির শক্তি সম্পর্কে জানতে পারে। সিরিকে সেভ করে ডারা চলে যায়, কারণ সে যখন থেকেই সিরির সাথে আছে তখন থেকে তার উপরে বারবার ভয়ঙ্কর অ্যাটাক হচ্ছে। অন্যদিকে ইয়ানিফার বাকি জাদুকরদের সাথে মিলে নেলফগার্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। সিরি একা হওয়ার পরে চার দিন ঘুরে ঘুরে সে একটা বাজারে আসে। সেখানে সিরিকে একটা মহিলা বলে তুমি একা এখানে সেভ না, আর সে সিরিকে বলে তুমি আমার সাথে আমার ঘরে চলো, আর তখন সিরি সেখান থেকে একটা ঘোড়া চুরি করে পালায়। রাতে সিরির বন্ধু যার সাথে সে বড় হয়েছে সে সিরিকে ধরে নেলফগার্ডের সেনাপতির কাছে নিয়ে যেতে চায়। সিরি তাকে বলে আমরা বন্ধু আর একসাথে বড় হয়েছি, আর তুমি কিছু টাকার জন্য এমনটা করো না, কিন্তু তারা শুনবে না। আর তখনই সিরির বিপদের জন্য তার পাওয়ার আবারও অ্যাক্টিভ হয়ে যায়, আর সিরি কিছু মন্ত্র পড়া শুরু করে, এরপর সে বেহুশ হয়ে যায়। সকালে যখন সিরি চোখ খুলে তখন সে দেখতে পারে তার বন্ধু আর সেই সমস্ত লোক যারা তাকে ধরতে এসেছিল তাদের সবার খুবই বাজে মৃত্যু হয়েছে। তখন বাজারে সেই মহিলা সিরির কাছে এসে তাকে তার ঘরে নিয়ে যায়। অন্যদিকে গ্যারাল সেই রিফিউজি ক্যাম্পের সামনে যেখানে নেলফগার্ড সাত দিন আগে সবাইকে মেরে ফেলেছে, সেখানে চারদিকে লাশ ছিল। সেখানে একটা লোক লাশদের সম্মানের জন্য সবাইকে দাফন করছিল। তখনই গ্যারাল বুঝতে পারে এখানে একটা দানব আছে, আর গ্যারাল সেই লোকটাকে দানব থেকে সেভ করে, আর এই লড়াইয়ের মধ্যে দানব গ্যারালকে আহত করে। অন্যদিকে ইয়ানিফার সমস্ত জাদুকরদের সাথে সর্ডেনের প্রাসাদে আসে। যদিও তারা শুধুমাত্র 22 জন ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা কৃষক আর বেঁচে যাওয়া লোকদের সাহায্য পায়, কারণ এদের সব কিছু নেলফগার্ড নিয়ে গেছে, আর এজন্য তারা সবাই যুদ্ধে সহায়তা করে। এই প্রসাদই হচ্ছে উত্তরকে বাঁচানোর একমাত্র উপায়, কারণ যদি নেলফগার্ড এইটা পার করে ফেলে তাহলে তারা উত্তরের যে কোনো রাজ্য জয় করে ধ্বংস করবে, আর এখানে উত্তরের সমস্ত রাজ্য তাদের সঙ্গ দিবে। কিন্তু যতক্ষণ তারা এখানে না পৌঁছায় ততক্ষণ তাদেরই এটাকে সেভ করতে হবে। রাজা ফল্টেসও ওয়াদা করেছে সে তাদের সঙ্গ দিবে। রাজা ফল্টেস সেই লোকটা যার মেয়েকে টেসো গ্যারাল মিলে অভিশাপমুক্ত করেছিল।
রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন নেলফগার্ড তাদের উপর অ্যাটাক করে। আর এখানে আমরা দেখতে পারি ফ্রেঞ্জেলা এখানে কালো জাদু আরও অন্য অন্য জাদুর ইউজ করছে। ফ্রেঞ্জেলার ইশারাতে জাদুঘর তার সমস্ত পাওয়ার এক জায়গায় করে একটা আগুনের গোল করে সেখানে মারা যায়। আর এরপর তারা সেই আগুন দিয়ে তাদের উপর অ্যাটাক করে। অন্যদিকে সিরি সেই মহিলার ঘরে ছিল যেটা এই যুদ্ধ থেকে বেশি একটা দূরে না, আর সেও দেখতে পারে তারা আগুন দিয়ে অ্যাটাক করছে। সকালে সেই লোকটা আহত গেরালকে তার বাসায় নিয়ে যাচ্ছে, আর সেই আহত অবস্থায় সে একটা স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নে সে তার মাকে দেখতে পায় যে তার চিকিৎসা করছে। এদিকে দ্বিতীয় দিন যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে, আর নেলফগার্ডের সৈন্যদের তারা জাদু দিয়ে মারছে, আর তাদের কমান্ড দিচ্ছে তেসিয়া। ইয়ানিফার সবার উপরে উঠে সবার সাথে কমিউনিকেট করে তারা কি অ্যাটাক করবে সেটা জানাচ্ছে। অন্যদিকে ফ্রেঞ্জেলা নেলফগার্ডদের সাহায্য করছে। তখন তেসিয়া ফ্রেঞ্জেলাকে বোঝাতে গেলে সে ধোকা দিয়ে তার উপর কালো জাদু করে তাকে উইক করে দেয়। আর ফ্রেঞ্জেলা একটা ব্ল্যাক বক্স সৈন্যদের মাধ্যমে সেই প্রসাদে ঢুকিয়ে দেয়। এই বক্সটা খুলে সেখান থেকে অনেক যোগ বের হয়, আর এই যোগগুলো মানুষের কানে ঢুকে তাদেরকে কন্ট্রোল করে, আর তারা তাদের বারুদ দিয়ে তাদের সমস্ত বারুদ নষ্ট করে দেয়, আর এটার জন্য তাদের অনেক লোক মারা যায়। অন্যদিকে বোজারফোর্ড নেলফগার্ডের সেনাপতি কারের সাথে ফাইট করে, আর সে আহত হয়ে বেহুশ হয়ে যায়। তাদের অনেক লোকের মৃত্যুতে তারা অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু নেলফগার্ডের সেনার সংখ্যা অনেক বেশি ছিল, আর সেই সেনারা এক এক করে সমস্ত জাদুঘরদের মারা শুরু করে। ফ্রিসবি নেলফগার্ডের সেনাদের ভেতরে আসা আটকাতে গিয়ে মারা যায়। এদিকে বোজারফোর্ড জ্ঞান ফিরে পায়, আর সে তার সাথের জাদুঘরকে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পারি এখন সে ইউটার নিয়েছে, তাই সে নেলফগার্ডের সেনাদের সাহায্য করে। এদিকে ইয়ানিফারও অনেক আহত হয়েছে, আর যখন সে জ্ঞান ফিরে পায় সে দেখতে পারে পুরো প্রসাদ জ্বলছে, আর তার সমস্ত সাথী আগেই মারা গিয়েছে, অল্প কিছু লোক বেঁচে আছে। ইয়ানিফার আহত অবস্থায় তিসিয়ার কাছে আসে। তিসিয়া তাকে বলে তুমি তোমার পাওয়ার ইউজ করো, আর ইয়ানিফার তার পাওয়ার দিয়ে প্রাসাদের সমস্ত আগুন তার মধ্যে নিয়ে আসে, আর সেই আগুন দিয়ে নেলফগার্ডের সমস্ত সেনাকে একাই জ্বালিয়ে দেয়। কিন্তু এটার পরে ইয়ানিফার গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ফল্টেস তার সমস্ত সৈন্য নিয়ে সেখানে পৌঁছে গেছে। পরদিন সকালে সিরি স্বপ্নে রানীকে দেখতে পায় যে তাকে বলে তার নিয়তি রিবিয়ার গ্যালাল সে যেন তাকে খুঁজে বের করে। আর ঘুম থেকে উঠে সিরি সোজা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, আর তখন সেখানে সেই লোকটা আহত গ্যালালকে নিয়ে আসে। আর আমরা জানতে পারি যেই মহিলাটা সিরিকে সেভ করেছিল সে তার ওয়াইফ। সে তাকে বলে সে একটা বাচ্চাকে সেভ করেছে, কিন্তু সে এখন জঙ্গলে চলে গেছে। তাদের এই কথা শুনে গ্যারাল্ডের মনে পড়ে রেনফারি বলেছিল জঙ্গলের মেয়েটাই তোমার নিয়তি, আর সে সবসময় তার সাথেই থাকবে। এরপর গ্যারাল্ডও জঙ্গলে চলে আসে, আর জঙ্গলে সে তার নিয়তি মানে সিরিকে পায়। আর সিরি গ্যারালকে জিজ্ঞেস করে ইয়ানিফারকে, আপনাদের বলে দেই ইয়ানিফার মরেনি, কারণ সে তার এনার্জি ট্রান্সফর্ম করে মানুষকে বাঁচায়নি, সে আসলে প্রাসাদের আগুন দিয়েই সবাইকে পুড়িয়েছে। আর হয়তোবা ইয়ানিফারই গ্যারালের সাথে সিরিকে মিট করতে সাহায্য করেছে। সিজন 1 এখানে শেষ হয়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এক্সপ্লেনেশন। ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক করুন, এমনই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।